বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় হাজির করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটিকে আপনি আপনার পছন্দের যে কোনো ছেলের জন্য, পছন্দের যে কোনো মেয়ের জন্য, অথবা কাছের যে কোনো ব্যক্তির জন্য, আশেপাশে থাকা যে কোনো কাছের মানুষের জন্য, এমনকি আপনার স্বামীর জন্য অথবা স্ত্রীর জন্য এই আমলটিকে করতে পারবেন। এটি এমন একটি আমল, এই তালসমের সাথে জড়িত খাদেমগণ ওই ব্যক্তিকে এমন বেহোশ করবে, সে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় প্রেমে পাগল পাড়া হয়ে আপনার সামনে এসে উপস্থিত হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই আমলের সাথে জড়িত খাদেমগণ কতটা শক্তিশালী। আপনি কি বুঝতে পারছেন যে যার জন্য আমল করবেন তাকে এমন বেহোশ করবে পাগলের ন্যায় ঘুমন্ত অবস্থায় সে আপনার কাছে এসে উপস্থিত হবে, আর সে বলতেও পারবে না সে এখন কোথায় আছে, কিভাবে সে আপনার কাছে আসলো সেটিও সে বলতে পারবে না। এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন। তবে আপনাদেরকে বলে রাখি, এই আমলটি আমি যেভাবে বলবো যদি সেইভাবে করতে পারেন, এই আমল করার পরে নিজেরাই আনন্দে লাফাতে থাকবেন যে এত কার্যকরী আমল আমি আপনাদের মাঝে তুলে দিয়েছি। তবে আপনাদেরকে একটি অনুরোধ করব, সঠিক জায়গায় আমলটিকে ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে গুনাগার হবেন। আপনি কোন জায়গায় ব্যবহার করবেন সেটি আপনার উপর নির্ভর করে। তবে আমি আপনাদেরকে বলে রাখি, অন্যায় কাজে বারবার যদি আমলকে ব্যবহার করেন, তারপরে কোনো আমল করলে কিন্তু আপনার আর কাজে আসবে না, সেদিকে লক্ষ্য রাখবেন। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে যে বিষয়ে আপনাদের মাঝে আমল বর্ণনা করছি, আমার চ্যানেলে কমপক্ষে 1000-এর উপর আমল আছে এই বিষয়ে। কাউকে বিয়েতে রাজি করা, বাধ্যবশ করা, হাজির করা, প্রেমে পাগল পাড়া করা, আকৃষ্ট করা, কমপক্ষে 1000-এর উপর আমল রয়েছে, যেগুলো এক একটি আমল এক এক জগতের। কিছু আমল রয়েছে পবিত্র কোরআনের, কিছু রয়েছে জিন জগতের, কিছু ফেরেশতা জগতের, আর কিছু রয়েছে রুহানি জগতের 7টি স্তরের আমল। যে সকল ভাই বোনেরা এই সকল পরীক্ষিত আমলগুলো পেতে চান, তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, ইউটিউব থেকে আমার চ্যানেলে ভিডিও দেখার পরে আরও কয়েকটি চ্যানেলের ভিডিও দেখবেন এবং ওই চ্যানেলের ভিডিওগুলোর সাথে আমার ভিডিওগুলোকে কম্পেয়ার করবেন, দেখতে পাবেন কোন চ্যানেলে ভিডিওগুলো বিশেষ পরীক্ষিত, কোন শায়েক হাতে রেখে আমল দেয়, কোন শায়েক পরিপূর্ণ আমল দেয়। তবে আমি আপনাদের মাধ্যমে সকল শায়েকদেরকে জানাতে চাচ্ছি, আপনারা কেউই এই কাজটি করবেন না, তাহলে আল্লাহ তাআলা আপনার জ্ঞানকে সংকীর্ণ করে দিবেন। মানুষকে ঠকালে আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে ঠকাবেন। অতএব হচ্ছে আপনি মানুষদের জন্য উদারভাবে কাজ করবেন, এক কথার উপর থাকবেন, কথা ঘোরানোর চেষ্টা করবেন না এবং বিভিন্ন সময় বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন কথা বলবেন না। আপনাদেরকে ভিউয়ার্স ভাই বোনদেরকে বলে রাখি, যে সকল শায়েকরা এক কথার উপরে থাকে এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে, তাদেরকে আপনারা বুঝে রাখবেন এরা ভালো মানুষ। যারা মিষ্টি কথা দিয়ে মানুষের সাথে প্রতারণা করে, তাদের কাছ থেকে দূরে থাকবেন। যাই হোক, আমি আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, যে সকল ভাই বোনেরা এই আমল করার মাত্রই সাথে সাথে কামিয়াবি লাভ করতে চান, সেই সকল ভাই বোনেরা অবশ্য অবশ্যই যেটি করবেন, এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত যে সকল লেখাগুলো আপনাদের সামনে আসবে প্রতিটি লেখাকেই আপনারা মনোযোগ সহকারে পড়বেন, কারণ ওই লেখাগুলোর মধ্যে আমি অনেক গুরুত্বপূর্ণ তথ্য লুকায়িত রেখেছি, যা আপনাদের এই ভিডিও করার জন্য, আমল করার জন্য আপনাদের অবশ্য দরকার হবে। এই জন্য আপনারা প্রতিটি লেখাকেই মনোযোগ সহকারে পড়বেন এবং আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে এই জাহাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে জাহাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে, প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের মাঝে বর্ণনা করব কিভাবে এই আমলটি করবেন। এই আমলটি করার জন্য আপনারা যেটি করবেন, আপনাদেরকে হচ্ছে একটি সাদা কাগজের মধ্যে প্রথমে এই যে এতটুকু তালসাম আপনাদেরকে লিখতে হবে। যারা আরবি লিখতে পারেন না, তারা নিজ দিয়ে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে আমার কাছে উপস্থিত করার জন্য ঘুমন্ত অবস্থায় পাগলের নাই, আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক। আপনারা আপনাদের ভাষায় চমৎকারভাবে লিখবেন,
তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন তাবাক্কালু খুদ্দামা হাদাত তাওসাম ওয়া ইজিলিগু। এরপরে যদি আপনি ছেলে অথবা আপনার পছন্দের ছেলে অথবা স্বামীর জন্য আমল করেন তাহলে, অর্থাৎ ছেলে মানুষের জন্য আমল করলে এখানে তার নামের পরে ইবনে লিখবেন, তারপরে আর কোনো কিছু না লিখে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম লিখবেন, তারপরে ইলা লিখবেন, ইলার পরে আপনার নিজের নাম, যেহেতু আপনি মেয়ে মানুষ আপনার নামের পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম লিখবেন। কিন্তু আপনি যদি কোনো মেয়ে মানুষ অথবা স্ত্রীর জন্য আপনার অথবা পছন্দের কোনো মেয়ের জন্য আমল করেন তাহলে এখানে তার নাম লিখার পরে ইবনে না লিখে বিনতে লিখবেন, তারপরে তার মায়ের নাম অথবা তার বাবার নাম অথবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম অথবা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এখানে লিখবেন। এরপরে ইলা লিখবেন, ইলা লিখার পরে এই জায়গায় আপনার নিজের নাম, যেহেতু আপনি ছেলে মানুষ এজন্য আপনার নামের পরে ইবনে লিখবেন, তারপরে আপনার মায়ের নাম লিখবেন। এইভাবে যখন লেখা শেষ হয়ে যাবে আপনাকে যেটি করতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুটি অপশন দিচ্ছি, যে কোনো একটি আপনি করবেন। প্রথম অপশনটি হচ্ছে এই দেখেন, এটিকে লুবানের জাকার বলা হয়, এগুলো হচ্ছে একটি গাছের আঠা, কিন্তু এর মূল্য কত যারা পরিপূর্ণ শায়েখ তারা জানেন যে এগুলোর হাজার হাজার টাকা মূল্য, এক গ্রামের দাম প্রায় হচ্ছে 500-600 টাকার মতো, যেগুলো হচ্ছে পিওর, তবে হচ্ছে 100-200 টাকায় এক গ্রাম পাবেন, তবে সেগুলো ভালো নয়। এই যে লোবানে জাকার, যদি লোবানে জাকার আপনি সংগ্রহ না করতে পারেন তাহলে আপনারা হচ্ছে যে কোনো সুগন্ধি আগরবাতি ভেঙে ভেঙে গুঁড়ো করে নেবেন, হয় লোবানে জাকার দিবেন অথবা আপনারা হচ্ছে আগরবাতির গুঁড়ো দিবেন, যে কোনো একটি। তারপরে হচ্ছে এই তালসামের কাগজের উপরে ছোট ছোট কিছু পাথরের টুকরা অথবা আপনার হচ্ছে ইটের টুকরা দিয়ে পরিপূর্ণ করে ঢেকে ফেলবেন একেবারে, হচ্ছে যতটুকু লেখা রয়েছে। এরপরে এটিকে ভালো করে ভাঁজ করে বা মুড়িয়ে কাগজটি দ্বারা সম্পূর্ণকে মুড়িয়ে আপনি যেটি করবেন আগুনের মধ্যে পোড়াতে থাকবেন। আর ওই সময় আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে সেটি হচ্ছে একটি কসম মোবারক রয়েছে যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই কসম মোবারকটিকে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে 11 বার পাঁচ করতে হবে, এবং প্রতিবারে দেখবেন কসম মোবারকের শেষে যে একটি জায়গা রয়েছে, একদম সর্বশেষ জায়গা যেখানে আজিবু ওয়াফা আলু কাজা ও কাজা তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়েছে, কাজা ও কাজার জায়গায় আপনি কি উদ্দেশ্যে আমল করছেন, কাকে আনার জন্য আমল করছেন, যে অমুকের ছেড়ে অমুককে এখনই উপস্থিত করার দায়িত্ব গ্রহণ করুন অথবা আমার কাছে নিয়ে আসুন। আপনি আপনার ভাষায় আরবিতে বাংলাতে যেভাবে বলতে পারেন আপনি আপনার ভাষায় বলবেন, ইনশাআল্লাহ আপনি এই আমলটি পূর্ণ হওয়ার আগেই দেখবেন কাঙ্ক্ষিত ব্যক্তি ঘুমন্ত অবস্থায় বেহোশ অবস্থায় আপনার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছে। সে জানবেও না সে এখন কোথায় আছে, কিভাবে সে আসলো আপনার কাছে, এবং আপনি আপনার প্রয়োজন কথাবার্তা শেষ করে বা প্রয়োজন পুরো হলে আপনি আবার দেখা গেছে যে সে আপনার কাছ থেকে চলে যাবে। পুরো বিষয়টাই আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।